সত্যিকার অর্থে আমার গানের পিতা যদি বলতে হয়, যে গুরু যদি বলতে হয়, তাহলে আলম খান সাহেব। ওনার কাছ থেকে গান লেখা শিখে, ওনার কাছ থেকে গান লেখার সমস্ত রীতি পদ্ধতি শিখে তারপরে আজকে যে অবস্থানে আসছে সেটা মিল্টন খন্দকার হয়েছে, সেটা আলম খান সাহেবের একটা মানে ঐকান্তিক প্রচেষ্টার ফসল আর কি। 2013 সালে খোদার পরে মা ছবিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, মা তুমি আমার আগে যেও না গো মোরে, এই গানটির জন্যে।